কেমন আছো বাবারা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোসাম্মদ হোসনেয়া রাহক পলি, সিনিয়র টিচার, সিস্টি সেন্ট্রাল স্কুল, রাজশাহী। আমি তোমাদের বিজ্ঞান ম্যাডাম, আর কদম শাখা মেয়েরা তোমাদের আমি ক্লাস টিচার। তোমাদের সাথে আমার পরিচয় হয়নি। তোমরা যারা আমাদের এই স্কুলে ক্লাস ফোর থেকে ফাইভে উঠেছো, অনেকে হয়তো দেখেছো আমাকে, অনেকে চেনো। আর নতুন যারা, তারা সবার সাথে আজকে আমি পরিচিত হচ্ছি। আমাকে তোমরা পলি ম্যাডাম বলেই চিনবে, তোমাদের বিজ্ঞান পড়াবো আমি। তোমরা নিয়মিত ক্লাস করবে এবং যেদিনের পড়া ঠিক সেদিনই করে নিবে। যদি হোমওয়ার্ক থাকে তো হোমওয়ার্ক করে সুন্দর করে পোস্ট করে দিবে। আর হয়তো মনে মনে তোমরা কষ্ট পাচ্ছ যে স্কুল আসতে পারছো না, হ্যাঁ স্কুলের পরিবেশ পাচ্ছ না, বন্ধু বান্ধব পাচ্ছ না, হ্যাঁ স্কুলে আসলে কত মজা হয়, রাস্তা দিয়ে হেঁটে আসা হয় বা যে হেক রাস্তা অতিক্রম করে স্কুলে পৌঁছো, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলো, ক্লাস করো, সেই ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে হাসি মজা করো, আলাদা একটা পরিবেশ। স্কুলের পরিবেশ সত্যি একটা খুব আনন্দদায়ক, একটা খুব সুন্দর পরিবেশ। কিন্তু এই বর্তমান বৈশ্বিক কারণে আমরা সবাই দূরে দূরে আছি, দূরে থেকেও কীভাবে কাছে থাকা যায় তা এই বিজ্ঞানের বদৌলতে আমরা সেটা প্রয়োগ করছি। তোমরা এটা কাজে লাগাবা বাবা, মন দিয়ে। এত আব্বু আম্মু এত কষ্ট করে তোমাদের পড়াচ্ছেন, সব কিছু জোগাড় দিচ্ছেন, তোমরা যেন ভালো থাকো, তোমাদের পড়ার যেন বিঘ্ন না হয়, পড়া যেন চালিয়ে যেতে পারো। বাসায় আব্বু আম্মু, এই যে স্কুলে আমরা যত দূর করা যায় যতই আছে সব প্রচেষ্টা আমরা চালাচ্ছি বাবা, শুধু তোমাদের জন্য। তোমরা এটা গ্রহণ করো। কি অনেক কথা বলে ফেলছি তাই না? না, এটা বলতেই হবে। বাসায় আব্বু আম্মু বলে, এই যে আমরা এখানে টিচারেরা বলছি, তোমাদের কাজ আমরা যেটা পড়া দিব সেটা পড়বে, যে এই ক্লাস হচ্ছে ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে করবে, শুনবে, এবং ক্লাসে যে হোমওয়ার্ক চাওয়া হবে, যা চাওয়া হবে সেটা সময় মতো পোস্ট করে দিবে। তো এভাবে আমরা পড়ে যাব। আর সব থেকে বড় কথা, তোমাদের বইয়ের ভিতরটা, যেহেতু তোমরা ক্লাস ফাইভের স্টুডেন্ট, তোমাদের বইয়ের ভিতরটা প্রত্যেকটা লাইন বাই লাইন একবার সুন্দর করে পড়বে, বিশেষ করে বাংলা, সমাজ, বিজ্ঞান, ধর্ম। কারণ বইয়ের ভিতর থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তারপর শূন্যস্থান আসে, মেন হচ্ছে শূন্যস্থান। বইয়ের যে শব্দ আছে ওই শব্দটাই তোমাকে পরীক্ষার যে শূন্যস্থান আসবে সেখানে লিখতে হবে। সুতরাং বইয়ের ভিতরটা ভালোভাবে পড়া না থাকলে সেটা পারবা না। আচ্ছা, কি ভালো লাগছে আমার কথা? কি ভালো লাগছে মামনিরা? হ্যাঁ, ভালো লাগতে হবে, ভালো লাগাও। এবার আসি আমরা পড়ার দিকে। হ্যাঁ, আমরা আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব। পূর্ব এটা আলোচনা হয়েছে গত ক্লাসে, তোমরা আলোচনা করা হয়েছে পরিবেশ দূষণ সম্বন্ধে। এই যে, হ্যাঁ বলো তো, জীবাশ্ম জ্বালানির কয়েকটা নাম। ওকে, থ্যাংক ইউ। এই তো, এভাবে এগুলো মনে রাখবা, ঠিক আছে? এভাবে সুন্দর করে ধরা মাত্রই যেন পড়তে পারো। আজকে আমরা, তোমরা সবাই নিশ্চয়ই পাঠ পরিকল্পনাটা দেখেছো, আজকে আমাদের পড়তে হবে 13-18 আমাদের ক্লাসেরই। তো আমরা আজকে যা যা ক্লাসে শিখব সেটা হচ্ছে কি, বায়ু দূষণের ফলে মানুষ কী কী রোগে আক্রান্ত হয়, বায়ু দূষণ কী, এর ফলে সমুদ্রে পানির কী হয়, যে সমুদ্রে পানির যে উচ্চতাটা বাড়ে সেটা কেন বাড়ে, তারপরে যে পরিবেশ দূষণের ফলে কী কী রোগে মানুষ আক্রান্ত হয়, পানি কীভাবে দূষিত হয়, আর এই পানি দূষণের প্রভাবে কী কী মানুষের প্রভাবে কী ঘটে, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসি যে বায়ু দূষণের ফলে মানুষ কী কী রোগে আক্রান্ত হয়, যেটা বায়ুবাহিত রোগ বলে। দেখো যে যখন বায়ুটা দূষিত হয় কীভাবে, পূর্বের ক্লাসে বলেছি মনে আছে, বিভিন্ন দূষিত পদার্থ, গ্যাস, ধোঁয়া, ধূলিকণা, দুর্গন্ধ, এগুলো বায়ুতে যখন মিশে তখন বায়ু দূষিত হয়। কি মনে আছে বাবা? নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে কি বললাম, ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া আর দুর্গন্ধ। আচ্ছা, এই যে
যখন ধরো যে ধোয়ার মধ্যে গেছো, ধোয়ার মধ্যে মনে হয় সবাই কোনো না কোনো ধোয়ার মধ্যে আক্রান্ত হয়েছো, গেছো, হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ওখানে একটা ট্রাক চলে গেল, ট্রাকটা যদি ভালো থাকে ওর যন্ত্রপাতি এগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু অত ধোয়া বের হয় না, আর যদি পুরাতন হয় মেশিনের কোনো গণ্ডগোল থাকে তখন দেখবা যে ভড়ভড় করে শব্দ হবে, আর এই মোটা একবারে ধোয়া, কালো রঙের ধোয়া বের হয়ে যায়, কি বের হয়ে যায় না, আর ওই ধোয়াটা তোমার মুখে চোখ মুখে হঠাৎ করে এসে লাগলো, তখন কী হয় মনে হয় যে দম বন্ধ হয়ে গেলো, এরকম হয় না, ধোঁয়াটা যদি হঠাৎ করে এসে লাগে তখন মনে হয় যে দম বন্ধ হয়ে গেল, চোখ মুখ অটোমেটিক বন্ধ হয়ে যায়, শুধু কি দম বন্ধ হয় তারপর কী হয় কাশি শুরু হয়ে যায়, হয় না, তাহলে কী হচ্ছে যে তারপর অনেক সময় যে বেশি যদি হয় তখন মনে হবে যে দম বন্ধ হয়েছে, দম বন্ধ হয়ে আসাটাই হয়ে যায় কি শ্বাসকষ্ট। আমরা লেখাপড়া করবো বইয়ে, বইয়ে যদি মনে করি যে না এটা আমাদের ফাইভের, আমরা ফাইভে পড়ছি, এটুকু আমাদের মুখস্থ করা লাগে, এইভাবে পড়তে হবে, লিখতে হবে, ঘ্যান 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 করে পড়ে যাচ্ছে, মুখস্থ হচ্ছে না, এরকম করলে কিন্তু পড়া কঠিন হবে। আমরা বাস্তবের সাথে পরিচয় হয়ে বাস্তবতা মিলিয়ে স্বাভাবিক যে কথাবার্তাগুলো বলি ঠিক সেভাবেই আমরা পড়াগুলো বুঝে নেব। দেখো আমি যে বললাম, আশা করি তোমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো ধোয়ার মধ্যে পড়েছো, তো ধোয়াতে গেলেই তো একটা কাশি চলে আসে, নিঃশ্বাস মনে হয় যে বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, চোখ জ্বালা করে, করে না তো, এই যে তাহলে কী হচ্ছে যে এটা কী হচ্ছে যে শ্বাসকষ্ট হয়, তারপর কী হয় যে দুর্গন্ধ ধোয়া, তারপর ধুলিকণা ধুলাবালি যদি গায়ে লাগে তো গাটা চুলকায় না, কীরকম চুলকায় না, ওটাই ত্বকের রোগ বলে, হ্যাঁ, ত্বকের বিভিন্ন রকম ত্বকের বিভিন্ন রকম রোগ হয়, চুলকানি হয়, বিভিন্ন রকম গুটি গুটি বের হয়, অনেক রকম হয়, তো এগুলো হয় বায়ুদূষণের ফলে। তাহলে দেখো যে শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, এই যে ত্বকের বিভিন্ন রকম যেটা চর্মরোগ বলে, ত্বকের বিভিন্ন রকম অসুখ হচ্ছে, কাশি হচ্ছে, তারপর এই ধোঁয়াগুলো যায় কোথায়, আমরা শ্বাস প্রশ্বাস নিই, কিসে কী কাজ করে, ফুসফুস, ফুসফুস কাজ করে না, ফুসফুসটা শ্বাস প্রশ্বাসে, এই যে এখন করোনা ভাইরাস ওই জন্য মুখের মাস্ক লাগিয়ে রাখতে বলা হয় যে যেন কোনো ধুলাবালি না ঢুকে, ধুলাবালির মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে করোনা ভাইরাস, ওটা তখন ওই যে নিঃশ্বাসের মাধ্যমে যে ফুসফুসে পৌঁছায়, আর ফুসফুসে পৌঁছে গিয়ে ফুসফুসটাকে আক্রান্ত করে, তখন বিভিন্ন রকম রোগের সম্মুখীন হয়, ইফেক্ট হয়, হ্যাঁ, তো এই যে তাহলে তখন কী হয় ফুসফুসে ক্যান্সার হয়, এই যে এখন করোনা ভাইরাসটাও হয় এই বায়ুদূষণের ফলে কিন্তু মেনলি, তাহলে বুঝতে পারছো বায়ুতে না, বায়ুতে বিভিন্ন রকম যে এই যে করোনা ভাইরাস বিভিন্ন রকম ভাইরাস ঢুকে বেড়ায়, এগুলো যে ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে আক্রান্ত হচ্ছে, তাহলে বুঝতে পারছো যে বায়ুদূষণটা, তাহলে তোমাদের তো মুখস্থ করা লাগবে না, তাহলে বুঝতে সহজে একটু মনোযোগ দিয়ে তোমরা বাস্তবতাটাকে কাজে লাগিয়ে মাথায় একটু চোখ বন্ধ করে চিন্তা করো যে ধোয়ায় গেলে তোমার কী হবে, ধোয়ায় গেলে শ্বাসকষ্ট হবে, ধোয়ায় গেলে কাশি হবে, ধোয়াতে গেলে বিভিন্ন চর্মরোগ হবে, ধুলাবালি এগুলো তো গায়ে লাগলে চর্মরোগ হবে, তাহলে আর যখন দুর্গন্ধ পাও তখন অটোমেটিক কোনো জায়গাতে হেঁটে যাচ্ছ, দেখো যে ওখানে ডাস্টবিন রাখা আছে, ওখান দিয়ে কি অটোমেটিক তোমার হাতের হাতটা নাকের কাছে চলে যাবে, মানে দুর্গন্ধ তোকে সহ্য করা যায় না, মানে খুব খারাপ লাগে, আর যারা ওরকম দুর্গন্ধের মধ্যে বাস করে তাদের দেখা যায় যে বিভিন্ন রকম তারা রোগে আক্রান্ত হয়, তাহলে বুঝতে পারছো যে বায়ুদূষণের ফলে কত রকম মানুষের ক্ষতি হচ্ছে। আর বায়ুদূষণটা কী, বায়ুদূষণটা কী হচ্ছে, বায়ুতে বিভিন্ন রকম যখন বায়ুর যে উপাদানগুলো আছে, বায়ুর উপাদান কী তোমাদের এখনও আলোচনা হয়নি, আমরা ভবিষ্যতে যখন বায়ু অধ্যায়ে আলাদা করে পড়ব তখন আরও ভালোভাবে জানব, এই যে বায়ুর উপাদান কী, তখন আমরা বায়ু থেকে কী গ্রহণ করি শ্বাসকার্য চালানোর জন্য, অক্সিজেন গ্রহণ করি, আর বায়ুতে আমরা কী ছাড়ি, কার্বন ডাইঅক্সাইড, তাহলে এগুলো বায়ুতেই মিশছে, তাহলে এগুলো বায়ুর উপাদান, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, ইথেন, মিথেন, জলীয় বাষ্প, এসব আরও অনেক কিছু আছে, এগুলো সব বায়ুর উপাদান, এগুলো সব মিলিয়েই একসাথে থাকে, এগুলোকে আমরা বলি একসাথে যখন থাকে তখন এটাকে আমরা বলছি বায়ু, তাহলে বায়ুর উপাদান কী, যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ইথেন, মিথেন, জলীয় বাষ্প ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে বায়ুর উপাদান, এই বায়ুর উপাদানগুলো যখন স্বাভাবিক থাকে তখন কোনো অসুবিধা নাই,
কিন্তু বাইরের উপাদানগুলো যখন কোনো কারণে পরিবর্তন হয় আর পরিবর্তনটা যখন মানুষের জন্য ক্ষতিকর হয় তখন সে ওখানে বলবো আমরা এখানে বায়ু দূষণ হয়েছে, এটাই হচ্ছে বায়ু দূষণ। বুঝতে পেরেছো? তাহলে আবার বলি, বায়ুতে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো মানুষের এর কোনো কারণে যখন পরিবর্তন হয় আর পরিবর্তনটা যখন মানুষের জন্য ক্ষতিকর হয় তখন তাকে বলে বায়ু দূষণ। বুঝতে পেরেছো? তাহলে উপাদান এই যে গাছ কেটে ফেলা হচ্ছে এগুলো পরবর্তীতে আলোচনা হবে। একটু আমি শুধু দিই এক বাক্যে বলি যে এই যে দিন দিন মানুষ বেড়ে যাচ্ছে সে তুলনায় গাছপালা কমে যাচ্ছে, এর ফলে কী হচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। কারণ বেশি মানুষ বেশি মানুষের একটা উদাহরণ দিয়ে আরও অনেক কারণ আছে, তো একটাই বলি যে মানুষ বেশি বেড়ে যাচ্ছে, মানুষ বেড়ে যাওয়ার তুলনায় কিন্তু অক্সিজেন পাচ্ছে না, তখন অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন রকম অসুখে মানুষ আক্রান্ত হচ্ছে। আর এদিকে মানুষ যে ত্যাগ করছে, কী ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা বায়ুতে এর পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে, ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় তখন বায়ুর তাপমাত্রাটা বেড়ে যায়, পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যায়। আর তাপমাত্রা বাড়লে তো বুঝতেই পারছো অনেক রকম ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। আচ্ছা, এগুলো আমরা বিস্তারিত পরে জানবো, আজকে এটুকুই জানো। তাহলে এগুলোর ফলে বায়ু দূষণ হচ্ছে, তা এগুলো বুঝতে পারলাম যে এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের কম বেশি হওয়াতে কত ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। বুঝতে পেরেছ? তাহলে যে বায়ুর এই উপাদান, এতগুলো কথা বললাম কেন, যে বায়ুর উপাদানগুলো যখন পরিবর্তন হয়, পরিবর্তনটা যখন মানুষের জন্য ক্ষতিকর হয় তখনই আমরা বলবো যে বায়ু দূষণ হয়েছে, এইভাবেই বায়ু দূষিত হয়। তো এই যে দুইটা উদাহরণ দিলাম যে অক্সিজেনের পরিমাণটা কমে গিয়ে যাচ্ছে, ফলে মানুষ বিভিন্ন রকম শ্বাসকষ্টে অনেক রকম রোগে আক্রান্ত হচ্ছে, আর মানুষ অনেকগুলা বেশি মানুষ বেশি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে যে এই যে বায়ুর উপাদানগুলো পরিবর্তন হওয়াতে এসব অসুবিধা হচ্ছে। তারপর এর ফলে মানুষ সমুদ্রের পানির কী হয়, সমুদ্রের পানির উচ্চতা কেন বেড়ে যায় যখন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়? হ্যাঁ, এই যে বললাম আগেরবারই বললাম তোমাদের যে পৃথিবীতে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই তাপমাত্রা বাড়ার ফলে কী হচ্ছে, ওই যে হিমবাহ আছে, বরফের পাহাড়ের যেটা এক কথায় সোজা ভাষায় যেটা বরফের পাহাড়, ওগুলো বরফকে তাপমাত্রায় ঠিক থাকবে না গলে যাবে, বলো তো বাবা? গলে যাবে। বরফ যখন গলে যাচ্ছে তখন গলে যেয়ে কোথায় যাবে? শান্ত পাহাড়গুলো নিচের দিকে ধাপিত হয় পানিগুলো, পানি কি কোনো সময় উঁচু দিকে যায় না? উঁচু দিকে যায় না, পাহাড় থেকে নিচের দিকে আসে। পাহাড়ের নিচে তখন কোথায় আসে? সমুদ্রে, সমুদ্রে এসে পড়ে পানিগুলা। তো সমুদ্রে তো আগে থেকেই পানি আছে, উপরন্তু আরও অনেক পানি আসলো, তখন কী হলো, সমুদ্রের পানিটা উঁচে যাবে না, বেশি হয়ে যাবে না, সমুদ্রের পানির উচ্চতাটা বেড়ে যাবে না, কি বাড়বে তো নাকি বাবা? হ্যাঁ, বেড়ে যাবে। তাহলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহের বরফগুলো গলে গিয়ে ওগুলো সমুদ্রে পড়ছে, ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। আর সমুদ্রের পানির যখন উচ্চতা বেড়ে যায় তখন বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হয়। তো তোমার একটা গ্লাসের কথা ধরো, সাপোজ এত বড় একটা গ্লাস, এ গ্লাসে তুমি এসছে যখন এতখানি পানি হবে, ওই পানি কি আর গ্লাসটা ধরে রাখতে পারবে? পারবে না, কারণ উচ্চে বাইরে পড়ে যাবে। তো সেরকম সমুদ্রে যখন উচ্চতা পানির উচ্চতা বেড়ে যায় তখন সমুদ্রে থাকে না, উচ্চে চলে আসে লোকালয়, তখন বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হয়। আর পরিবেশ দূষণের ফলে যে শ্বাসকষ্ট, ফুসফুসে ক্যান্সার, ত্বকের অসুখ, এ ধরনের বিভিন্ন রকম হয়। আর পানি কীভাবে দূষিত হয়? পানি দূষিত হয়, পানিতে বিভিন্ন রকম বর্জ্য, যে হাসপাতাল, কলকারখানা, গৃহস্থলীর বর্জ্য, পয় নিষ্কাশনের ফলে পানি দূষিত হয়। আর পানি দূষণের ফলে পানিবাহিত বিভিন্ন রকম রোগ হয়, যে কলেরা, টাইফয়েড, জন্ডিস, আমাশয়, এগুলো ডায়রিয়া, এগুলো সব পানিবাহিত রোগ। সবাই বুঝতে পারলা? আর তোমাদের শীতের 13-18 খুব সুন্দর করে পড়ে এটাই তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। হোমওয়ার্কটা তোমাদের সংক্ষিপ্ত শীতের কত
সেটে প্রশ্ন নম্বর ১৩ থেকে ১৮, শুধু উত্তরটা লিখবা, ঠিক আছে বাবা? কারো কোনো অসুবিধা থাকলে আমাকে ফোন করে তোমরা ক্লিয়ার হয়ে নেবা। সবাই ভালো থেকো, আশা করি তোমরা পড়া বুঝলে, মন দিয়ে পড়বে এবং খুব সুন্দর করে লিখবে, আর আব্বু আম্মুর কথা শুনবে, খুব ঠান্ডা, সাবধানে থাকবে, লেখাপড়াটা ঠিকভাবে করবে বাবা, আর খাওয়া দাওয়া করবে ভালো করে। দেখা হবে ইনশাল্লাহ, এ আশা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।